চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে অমানবিক ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বাংলাদেশের মেধাবী সন্তানেরা। মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে একেবারে মেধাশূন্য করার ঘৃণ্যতম এক নীল নকশা তৈরি করে। তারা এদেশের কিছু বেঈমানদের সহযোগিতায় শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, ক্রীড়াবিদ ও সরকারের কর্মকর্তাসহ অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করে। দিনটি ছিল ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর। রাজধানীর রায়েরবাজার, ইটখোলা, বদ্ধভূমিসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত পা বাঁধা, ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। বাঙালি জাতিকে সকল দিক থেকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে তারা এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটায়। প্রতিবছর জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশাপাশি রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বস্তরের জনগণও এদিন সকাল থেকেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে থাকে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদপত্র বিশেষ নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশ করে থাকে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ধরনের অনুষ্ঠান প্রচার করে থাকে। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।